এ যেন গোদের উপর বিস্ফোরা, পূজোর আগেই অশনি সংকেত। সমুদ্রে ফুসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, 100 নয় 200 নয়, আছড়ে পড়বে 300 কিলোমিটার গতিবেগে। তবে কখন কোথায় কোন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, এখন থেকেই কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। এছাড়াও পুজোর কদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া, বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলো জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সামনেই দুর্গাপুজো, আর কয়েকটা দিন বাকি। এরই মাঝে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, যা শুনে হয়তো আপনার মুখও হা হয়ে যেতে পারে। কারণ এই ঝড় যদি একবার শক্তিশালী ঝড়ে পরিণত হয় তাহলে আর কিছুই অবশিষ্ট থাকবে না, কারণ এই ঝড়ের গতিবেগ 300 কিলোমিটার প্রতি ঘন্টার আকার নিতে পারে বলে আশঙ্কা করছে আবহবিদদের একাংশ। একের পর এক সাইক্লোন টাইফুনের জেরে মানুষের স্বাভাবিক জীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। মনে করা হচ্ছে একটি বিধ্বংসী ঝড় চলতি মাসের মধ্যেই আছড়ে পড়তে পারে। শোনা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে বোলাভেন। অনেকে আশঙ্কা করছেন যে পৃথিবীর অন্যতম শক্তিশালী এক ঘূর্ণিঝড় এটি। পশ্চিম প্রশান্ত মহাসাগরে টাইফুন বোলাভেনের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। জানা গিয়েছে এই ঝড়ের লক্ষ্য দক্ষিণ আলাস্কায়, যেখানে এই সপ্তাহান্তে প্রভাব শুরু করতে পারে বলেও আশঙ্কা করছেন আবহবিদদের বিশেষজ্ঞরা। এরপরে ঝড়টি আগামী সপ্তাহের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাটার্ন পরিবর্তন এবং অতিরিক্ত ঝড়ের সূত্রপাত করতে সহায়তা করতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পুজোর মুখে ঘনাচ্ছে নিম্নচাপের আশঙ্কা। পুজোর মাঝখানেই হঠাৎ করেই ভোল বদলে ফেলতে পারে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে সপ্তমী রোদ ঝলমলে আবহাওয়া, উত্তরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে সকাল সন্ধ্যার দিকে থাকবে হালকা শীতের অনুভূতি। কিন্তু যারা ভাবছে নবমী দশমীতেও প্যান্ডেল হপিং সারবেন, তারা কিন্তু প্ল্যানটা তাড়াতাড়ি বদলে ফেলুন। কারণ আলিপুরের পূর্বাভাস বলছে নবমী থেকে দশমী আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে, কোথাও কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ, ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। এরপর শুধু দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে, ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ, দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে পুজোয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে।